Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ অংশ থেকে দিনাজপুর বোর্ড 2016 সালে 9 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। একটি কোম্পানির হিসাব বই হতে নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া গেল। একক প্রতি বিক্রয়মূল্য 100 টাকা, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 75 টাকা, স্থায়ী ব্যয় 100,000 টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো টাকায় ও এককে। কতে জানতে চেয়েছে যদি বিক্রয়ের পরিমাণ 6000 একক হয় তবে মুনাফার পরিমাণ কত। গতে জানতে চেয়েছে যদি কোম্পানি 100,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তবে কত একক বিক্রয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আসি সমচ্ছেদ বিন্দু টাকায় ও এককে। সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইনটু একক প্রতি বিক্রয় মূল্য। স্থায়ী ব্যয় ছিল আমার 100,000 টাকা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 100 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, 75 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 100 থেকে 75 বিয়োগ করলে 25 টাকা হচ্ছে আমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। 100,000কে 25 টাকা দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে আমার বের হয় 400,000 টাকা পর সমচ্ছেদ বিন্দু টাকা। আর সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকা ইনটু ভাগ একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু আমার হচ্ছে 400,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 400,000কে 100 দিয়ে ভাগ করলে 4000 একক আমার হচ্ছে সমচ্ছেদ বিন্দুর একক। খতে বলেছে যদি বিক্রয়ের পরিমাণ 6000 একক হয় মুনাফার পরিমাণ কত। তাহলে আমরা এটা আয় বিবরণীর মাধ্যমে দেখতে পাই, বিক্রয় 6000 একক, 100 টাকা করে 600,000 টাকা, পরিবর্তনশীল ব্যয় বাদ দিব 6000 একক, 75 টাকা করে 450,000 টাকা, অনুদান প্রান্ত বের হচ্ছে আমার 150,000 টাকা। এখান থেকে আমি স্থায়ী ব্যয় বাদ দিব 100,000 টাকা, আমার মুনাফা বের হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ 6000 একক যদি মাল আমরা বিক্রি করি তাহলে আমার মুনাফা হয় 50,000 টাকা। এরপর কোম্পানি যদি 100,000 টাকা মুনাফা অর্জন করতে চায় কত একক বিক্রয় করতে হবে। এটা সূত্র হচ্ছে প্রত্যাশিত বিক্রয় একক স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। স্থায়ী ব্যয় ছিল আমার 100,000 টাকা, প্রত্যাশিত মুনাফা 100,000 টাকা ভাগ একক প্রতি অনুদান প্রান্ত 25 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা, পরিবর্তনশীল ব্যয় 75 টাকা, 100 থেকে 75 বাদ দিলে 25 টাকা, 200,000কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8000 একক, অর্থাৎ 8000 একক পণ্য যদি আমি বিক্রি করি তাহলে আমার 100,000 টাকা মুনাফা অর্জন হবে। এই ছিল আমার আজকের অঙ্ক। এভাবে আমরা 2016 সাল থেকে শুরু করে সবগুলো বোর্ডের সবগুলো সালের অঙ্কের সলিউশন পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা ইউটিউবে দিয়ে দিব এবং পরবর্তীতে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে আমরা ইউটিউবে দিব ইনশাআল্লাহ। পরবর্তীতে ইউটিউবে দেওয়া অঙ্কগুলো দিয়ে একটি বই বাজারে বের করার নিয়ত আছে, আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্ক সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।